বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা প্রথম ব্লগ ভিডিও করছি। দেখো বাবুকে কৃষ্ণ সাজাইছি, কাউকাউমি কাল তো জন্মাষ্টমী গেল, তো দেখো বাবুকে কিভাবে কৃষ্ণ সাজাইছি। আর কি বলবো, ওকে কৃষ্ণ সাজাতে এত দুষ্টুমি করেছে যে ওকে কোন দিকে আমি টিপ দিব বুঝতেই পারছি না, বুঝতেই পারছি না। মানে ও এত দুষ্টুমি, এত দুরন্ত না, যে একের সময় ওকে টিপ দিচ্ছি তো দৌড়ে চলে যাচ্ছে, ও দাদুর সাথে ঘুরতে যাবে। আমাদের সামনে জন্মাষ্টমীর অনেক বড় অনুষ্ঠান হয়, তো আমি এক বছরও যাইনি, বাড়িতেই থাকি। তো বাবু যাওয়ার জন্য খুব বায়না করছে দাদু ঠামির সাথে, দাদু ঠামি গেছে ও আবার যাবে। দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে, কখন আর ঠামি আসবে? দেখো ঠামি চলে এসছে নিয়ে যাওয়ার জন্য। আমি ওকে একবার মালা দিচ্ছি, তো একবার ওর কোমরটা ঠিক করে দিচ্ছি। ও মানে যাবে বাইরে, শুধু গ্রিলের দিকে তাকিয়ে আছে। ও কখন একটু রাস্তায় যাবে, আমার কোনো কথাই শুনছে না। তারপরে তো কান্না করছে, এসব নিবেই না, মানে এত দুষ্টুমি করে না। ও ঠামি চলে গেছে আবার, ও গ্রিল দিয়ে কীভাবে দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো? মানে কেউ গেলে বাড়ি থেকে তাকে যেতেই হবে দৌড়ে। ভাগ্যিস গ্রিলটা খুলতেছে কি না, তার জন্য আমরা থাকি ওকে নিয়ে বাইছি। শেষ মেশ আবার ঘুরে চলে আসলো। তারপরে ঘরে দেখো কীভাবে ওকে আমি সাজাইছি, পুরো বিছানায় স্টেশনারি দিয়ে সাজিয়ে রেখেছি। আমার পুরো ক্লিপগুলো ওকে দিয়েছি যাতে খেলা করে, তারপর তোকে আমি সাজাতে পারি। কিন্তু ও দেখো একা একাই ঘাট থেকে কীভাবে নেমে যাচ্ছে, চলে যাচ্ছে, মানে এভাবে কি হয় তোমরা বলো? আমি দেখেছি ভিডিওতে সবাই কী সুন্দর কৃষ্ণ সাজাচ্ছে নিজেদের বাচ্চাগুলোকে, আর আমার বাবুকে আমি কৃষ্ণ সাজাচ্ছি, সবাই দেখো। মানে দেখলে কি বলবো, তোমাদের হাসি পাবে। কোনো দিকে টিপ দিয়েছি তো কোনো দিকে টিপ দিইনি, আবার কোনো সময় একটু মুখটা জোর ফেস করে দেবো সেটাকেও ভালোভাবে পাচ্ছি না। আর আমাকে দেখে প্লিজ কেউ হেসো না, আমি এভাবেই থাকি বাড়িতে একটু খেপির মতো হয়ে, তো প্লিজ কেউ হেসো না। হ্যাঁ দেখো আমি বাবুকে কীভাবে সাজাচ্ছি, পাউডারটা প্রথমে দিতে গেছি, গলায় লেগে গেছে আর মুখে, মানে পুরো হনুমান লাগছে বলো, দিয়ে মুছে দিলাম আবার। তারপর ও তো আমার পুরো সব স্টেশনারি নিয়ে বসে আছে, ঠিক আছে, তার জন্য চুপ করে বসে আছে। এবার দেখো ওর কপালে টিপ দিব তো কী করে, সব তো স্টেশনারি ঢেলে ফেলেছে। মানে আমাকে যেন কাজ কীভাবে বাড়াবে আর আমি কাজটা কীভাবে করবো, তাই ওর চিন্তা সবসময় যে মা কিসে ব্যস্ত থাকবে আর ও দুষ্টুমিটা করবে। দেখো ওর সাজানোটা কীভাবে ওকে সাজাচ্ছি, ফার্স্টে মুখে একটু পাউডার দিয়ে দিলাম, তারপরে সিঙ্গার টিপ ছিল যেহেতু একটু দিব। তো ওকে নিয়ে তো আর পারছি না যে কী করবো ভেবে পাচ্ছি না, যে কেন আমি কৃষ্ণ সাজাতে বসলাম। দেখো চলে গেল নেমে, এই দেখো কমপ্লিট, জুতো পরে নিয়েছে, বাইরে যাবে। ও ভাবছে ওকে এবার আমরা বাইরে নিয়ে যাব, তো আমি তো বাইরে বেরোবো না, আমি এখনও সাজুগুজু কিছু করিনি, অবশ্য আমি যাবো না, আমি শাশুড়ির সাথে যাবে। দেখো এবার বসে বসে কী কাণ্ডটাই না করছে, কান্না করছে ছোলা ভাজা খাবে। তাই ওর তোমাদের দাদাভাইকে বললাম একটু ছোলা ভাজা এনে দিতে, তাই বসে বসে ছোলা ভাজা খাচ্ছে। ছোলা ভাজাটা খেয়ে দেখিও হ্যাঁ কতটা হাসি পাবে। দেখো মুখটা নাড়ছে, দেখো ও জানেই না যে ওর সামনে ক্যামেরা করছে, ভিডিও করছি। ও মানে কী বলবো, ক্যামেরা ভিডিওতে একদম তাকাতেই চায় না, কী জানি কেন। অন্য বাচ্চাদের তো দেখি ভিডিও শ্যুট করলে পারে কত সুন্দর হাসি পায়, কত সুন্দর পোজ দেয়, তো ও কি বলবো যে ও উল্টো, পুরো উল্টো, ফোনের থেকে দূরে। অন্য সময় ফোন নিয়ে ভিডিও দেখবে, কিন্তু ছবি তুলতে গেলেই দৌড়ে পালিয়ে যাবে। দেখো এখন ছোলা ভাজা খাওয়া হয়ে গেছে, তারপরে তোমার দাদাভাই ফোনটা নিয়েছে, এদের ছবি শ্যুট করছে, ওর কিন্তু কিছুতেই ক্যামেরাতে তাকাবে না, চুপ করে বসে আছি, বসে বসে ছোলা ভাজা খাচ্ছে। ছোলাটা দেখো কীভাবে কামড়াচ্ছে, যেন পাচ্ছেই না, তাও কেন খেতে ছাড়বে না, ও মাটিতে ফেলে দিয়েছে, দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। মানে কোনো জিনিস বাটি দিলে, ভালোভাবে দিলে সেটা খাবে না, এটাই বাচ্চাদের একটা অভ্যাস যেন। যতই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিই না ওদের খেতে, তবু ওরা দুষ্টুমি করবেই। ওই হয়ে গেছে ছোলা ভাজা খাওয়া, এখন চুপটি করে বসে আছে, দেখছে উঠলেই যদি বাবা আবার ফটোশ্যুট করে, তার জন্য চুপ করে বসে আছে ও। দেখো আবার মুখ নাড়ছে, দেখো ছোলা ভাজা, আমি বলছি আমার একটু দে আমার মুখে, তো কিছুতেই দেবে না, ও একা একাই খাবে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।